হঠাৎ করে নেতানিয়াহুকে জেরুজালেমের অজ্ঞাত বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের তরফ থেকে জানানো হয়েছে তারা পাল্টা আঘাত হানবে মধ্যপ্রাচ্যের অর গেম শুরু হয়ে গেছে ব্যাপারটি যেন আর থামছেই না আমি বিশ্বাস করেছিলাম ইসরায়েলের হামলার পর ইরান সম্ভবত আর পাল্টা হামলা চালাবে না কিন্তু আমেরিকার তরফ থেকে না বিভিন্ন অবস্থানের তরফ থেকে জানানো হয়েছে রবিবারের মধ্যেই ক্ষেপণাস্ত্র প্রস্তুতির কাজ শুরু করেছে ইরান এ কী হল মধ্যপ্রাচ্য কি চরম ধরনের একটি ওয়ালআউট যুদ্ধের দ্বার প্রান্তে চলে গেল এটি কি আর থামবে না আমেরিকা কি যুদ্ধের খেলা শুরু করেছে ইসরায়েলকে দিয়ে আর সেটি শেষ করবে ইরান এবং রাশিয়া বন্ধুরা ইরান এই মুহূর্তের হামলা চালাবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম কিন্তু ব্যাপারটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে এদিকে তাদের তরফ থেকে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে ইরানের তরফ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করবে এবং ইসরায়েলের সেই আঘাত সহ্য করার কোনো ক্ষমতা নাই সেটি থাট হোক বা অন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হোক সেটি দিয়ে ইরানের এই আঘাতকে তারা থামাবে সে ব্যাপারও তাদের হাতে নাই অর্থাৎ ইসরায়েলকে এখন ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে থাকতে হবে যে তাদের কতটুকুন ক্ষয়ক্ষতির হয় মূলত এবার টার্গেটগুলো অতিমাত্রায় অত্যাচর্য তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর বাসভবন প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গালান থেকে শুরু করে শীর্ষস্থানীয় যে পার্লামেন্টার এবং মন্ত্রীবর্গ রয়েছে তাদেরও টার্গেটে রূপান্তরিত করা হবে এবং তাদের বাসভবন অবস্থান করে হয়তো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে রবিবার এই ক্ষেপণাস্ত্র প্রস্তুতির যে একটি সংকেত পাওয়া গেছে সেটি সঙ্গে সঙ্গে আমেরিকা ইসরায়েলকে জানিয়ে দেয় আর এই সংবাদ শোনার পরে মিস্টার নেতানিয়াহুর অবস্থা কি হতে পারে আপনারা বুঝতে পারছেন সাধারণ ইসরায়েলি নাগরিকরা এখন ভীত সন্ত্রস্ত তারা আসলে বুঝতে পারবে না যা বুঝতে পারছে না মিস্টার নেতানিয়াহু কি একটি অসমাপ্ত যুদ্ধ তাদের উপর চাপিয়ে দিয়েছেন এদিকে হিজবুল্লার আক্রমণে প্রতিনিয়ত ধরাশায়ী হচ্ছে তাদের পদাতিক বাহিনীর সৈন্যরা অনেক সৈন্যরা এখন আর যুদ্ধ করতে চাইছে না একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে যে ব্যাপারটি জনগণের মাধ্যমে তুলে ধরা হচ্ছে যে আমরা সক্ষম আছি যদি হিজবুল্লার সাথে বা লেবাননের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতেই হয় তারপরে যদি ইরান হামলা চালায় আমরা সেটি রুখে দিতে পারব এই ধরনের একটি মিথ সাধারণ জনগণের মধ্য দিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে নেতানেহ প্রশাসন এই ব্যাপারটি চেষ্টা করছে সামরিক বাহিনীর ক্ষমতাকে একেবারে স্বর্গীয় পর্যায়ে বা কল্পনীয় পর্যায়ে বানানোর মাধ্যমে তারা জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে তোমরা ভয় পেও না আমরা যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কিছু হবে না কিন্তু তারপরেও আত্মঘাতী ড্রোন হামলা হচ্ছে বন্ধুরা গোলানু ব্রিগেডের যে সকল ঘাঁটি ছিল সেখানে প্রতিনিয়ত ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সাধারণ সৈনিকদের মৃত্যুর মিছিল বাড়ছে আহত সৈনিকদের মৃত্যুর মিছিল বাড়ছে প্রতিদিন লেবানন থেকে হেলিকপ্টারে করে করে সাধারণ সৈনিকদের মরদেহ আসছে সাধারণ সৈনিকদের যে ইনজুড হচ্ছে তারা গুরুতর আহত হচ্ছে সেটি প্রতিনিয়ত ঘটছে ওদিকে হামাস বা প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরে যুদ্ধটি শেষ বলে যে প্রচারণা চালানো হয় সেখানে গত কয়েকদিনের মধ্যে কয়েকটি ট্যাঙ্ককে উড়িয়ে দিয়েছে হামাসের কাসাম ব্রিগেড থেকে শুরু করে তাদের অন্য অন্য যোদ্ধারা তাহলে এখানে হামাস বলে নাই তাহলে হামলাগুলো কে পরিচালনা করে যুদ্ধের এক বছর থেকে তেরো চোদ্দ মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন যেটি বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের যে একটি কাহিনী শুরু হচ্ছে এই কাহিনীর জন্য পুরোপুরি দায় হচ্ছে আমেরিকার কূটনৈতিক রাজনৈতিক এবং সামরিক ব্যর্থতা ব্যাপারটি তেমনই যদি মনে হয় আমি বলবো এই যুদ্ধ আমেরিকা কোনোদিন শেষ দেখতে চায় না মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে তার কোনো মাত থাকবে না কিন্তু তারা যে প্রচণ্ড মাত্রার এক আগুনের লেলিহান শিখা নিয়ে খেলছে সেটি তারা সম্ভবত এখনও ভুলে গেছে তবে এতদিন পর্যন্ত তাদের খেলার ক্ষেত্রে ইরান একেবারে নিউট্রাল ছিল নচ্চুপ ছিল কিন্তু সেই খেলার মধ্যে এখন ইরান মাঝে মাঝে বল করছে বাউন্সার মারছে আর অন্যদিকে গুগলি করছে এতদিন পর্যন্ত ইরানকে নিউট্রাল এবং সামরিক শক্তিহীন একটি দেশ ভেবে ইসরায়েলকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়েছে আর এখন আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত যখন আসছে তখন এই দেশটি যথুবতু হয়ে ভয় কাকটাচ্ছে এখন আমেরিকা তার ভয় ভাঙানোর জন্য থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় কাজ সারছে এখন দেখা যায় এই থার্ডেও কাজ করে না থার্ডেও কাজ হয় না যেটাকে টার্গেট করে শিখ সেটাকেই ধ্বংস করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রতিরক্ষা সক্ষমতা বা আঘাতের সক্ষমতা ইরানের দেখা যাচ্ছে আর এটি ইসরায়েলকে প্রচণ্ড রকমের একটা সমস্যায় ফেলে দিয়েছে এখন থেকে পাঁচ বছর বা দশ বছর পূর্বের কাহিনীর সাথে বর্তমান কাহিনী মিলছে না হামাস আগে পাথর দিয়ে যুদ্ধ করত সাধারণ মানুষের মতো এখন তারা ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লা আগে এতটা শক্তিশালী ছিল না এখন তারা প্রতিনিয়ত সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হয়ে ইসরায়েলের মতো সৈনিকদের একেবারে শেষ করে দেয়ার একটি প্রক্রিয়াগত ক্ষমতা অর্জন করেছে অর্থাৎ সম্পূর্ণ মধ্যপ্রাচ্যব্যাপী ইসরায়েলের যে প্রতিরক্ষা গ্রুপগুলো ছিল তারা নিজেদের সক্ষমতা ঝালিয়ে নিয়েছে এবং প্রচণ্ড হামলার মুখে টিকে থাকার একটি অ্যাডাপ্টেশন শিখে ফেলেছে আর পরবর্তীতে টিকে থাকার পর কিভাবে আঘাত আনতে হবে কোথায় আঘাত আনতে হবে কোথায় আঘাত আনলে তার বারোটা বাঁচবে সেই ব্যাপারগুলো তারা এখন রপ্ত করেছে বন্ধুরা শোনা গেছে যে সিরিয়ার যে সকল অবস্থানে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে বিশাল হামলা হয়েছে আর এই হামলার পিছনে ইরান ব্যাকড গ্রুপগুলো রয়েছে সেটি নিশ্চিত ইরানে হামলা করে তুমি শান্তিতে বসে থাকবা সেই ব্যাপারটি এখন আর করতে দেবে না বন্ধুরা এখানে আমেরিকা এক বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পূর্বে মনে হচ্ছে তারা ইরানেরও অংশীদার বা ইরানেরও অভিভাবক এমনভাবে ইরানের তার সাথে তারা ডিল করেছে এই হামলাটি নিয়ে মনে হচ্ছে তারা ইরানের পক্ষে কাজ করছে অর্থাৎ ইসরায়েলের গলা সেপে ধরে বলেছে ইরানের কোনো ওয়াইল্ড রিফাইনারি কোনো পারমাণবিক বা নিউক্লিয় কেন্দ্র অথবা এমন কোনো স্ট্র্যাটেজিক অবস্থানে আঘাত করা যাবে না যেটি ইরানকে পাল্টা আক্রমণ করতে উদ্ভুত করে বন্ধুরা ইসরায়েলকে তারা এক প্রকার শাসন করে তারপরে তারা সহযোগিতা করেছে সাথে সাথে থেকে ইসরায়েলকে তারা হয়তো বিশ্বাস করেনি আর আমেরিকার বিশ্বাস ছিল যে ইরান এখানে পাল্টা হামলা চালাবে না যেহেতু তারা বাধ্য করেছে ইসরায়েলকে সীমিত পর্যায়ের হামলা চালাতে বন্ধুরা এখন আমেরিকাকে কি এখন টেক্কা দিবে বা কোনো চান্স দিবে ইরান বা আমেরিকাকে কি এখানে মধ্যস্থতা করার কোনো ন্যূনতম সুযোগ প্রদান করবে ইরান আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা আমেরিকাকে সম্ভবত এখন আর গুনার মধ্যে বা ধর্তব্যের মধ্যে ধরছে না তারা কারণ তারা মনে করে যে আমেরিকার সহযোগিতার কারণে ইসরায়েল হামলাটি করতে পেরেছে তা না হলে তাদের হামলা করার কোনো পথ ছিল না আর এদিকে আর ব্যাপার হিজবুল্লার সাথে যা হচ্ছে বিশেষ করে গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে যেটি হচ্ছে এবং তার পাশে লেবাদনের বৌরুতে যে কাহিনিগুলো ঘটছে সেখানে প্রত্যক্ষ মদত রয়েছে আমেরিকার কারণ তাদের অস্ত্র দিয়েই তারা এই কাজগুলো করছে আর এই ব্যাপারটি এখন আর আমলে নেওয়ার কোনো অবস্থায় নেই তাই ইরান নতুন করে যে হামলার পরিকল্পনা করছে আমার বক্তব্য আছে সেই হামলা হলে যুদ্ধটি আর কোনো নির্দিষ্ট গণ্ডির ভিতরে অব্যাহত থাকবে না সম্ভবত এই হামলার পর ইসরায়েল এবং ইরান একটি আক্রমণ পাল্টা আক্রমণের অনির্দিষ্ট ঘোলসের ভিতরে ঢুকে যাবে তখন কেউ আর সেখান থেকে বের হয়ে আসতে পারবে না তাই উচিত হবে যত দ্রুত সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ইরানের হামলাটিকে যে কোনোভাবে রুখে দেওয়া যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের হামলাটি বন্ধ না করতে পারে তাহলে পরবর্তীতে ইসরায়েল সম্ভবত ইরানের নিউক্লিয় সাইট এবং ওয়েল সাইটকে আক্রমণ করবে আর তখন ইরান একই কাজ করবে অর্থাৎ তারা নিশ্চিতভাবে ইসরায়েলের যতগুলো এনার্জি সাইট আছে তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু করে পারমাণবিক যে প্লান্টগুলো আছে সবগুলোকে টার্গেটে রূপান্তরিত করবে তাদের কোনো ঘাটি বাদ যাবে না এবং তাদের যে সকল গ্যাস সেন্টারগুলো রয়েছে বা গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে তাদের বিমানবন্দরগুলো শেষ হয়ে যাবে তাদের অন্য যে সকল গোয়েন্দা পরিদপ্তর থেকে শুরু করে ওয়াইল্ড রিফাইনারি কেন্দ্র বন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্ট্র্যাটেজিক যে সকল অবস্থানগুলো বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরও যে সকল বিমানবন্দর বা অবস্থানগুলো রয়েছে সেগুলোতে একসাথে হিট করবে ইরান আর এই হিটের মাধ্যমে এই দেশটিকে একেবারে টোটালি ডিহিট করে দিতে পারবে তারা এখন ডিলিটের ব্যাপারটি অন্য পর্যায়ে আসছে বন্ধুরা এই ধরনের যুদ্ধ তো একটি আউট যুদ্ধ তখন কেউই তো বসে থাকবে না এখন আমেরিকা নিজের অনিচ্ছা সত্ত্বেও এই যুদ্ধে জড়িয়ে যেতে বাধ্য হবে তখন মধ্যপ্রাচ্য কোনো দেশই আর যুদ্ধের বাইরে থাকবে না বিশেষ করে আমেরিকার যে সকল অবস্থানে ঘাটি রয়েছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হবে এদিকে সম্ভবত তারা নিশ্চিতভাবে চীন এবং রাশিয়ার কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত আক্রমণ করবে না এখানে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন এরানের সাথে বসে এমন কিছু বলেন যে তোমার যা কিছু আছে প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে সবই আমি তোমাকে সহায়তা দেব তুমি ইসরায়েলে ঘাপান মারো তাহলে ইসরায়েলের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে এবার যে ঘাপান হবে সেটি পূর্বের তুলনায় পাঁচ থেকে দশ গুণ বেশি আর ক্ষয়ক্ষতির মাত্রা তো সেই একই রকমের হবে বা তার চেয়েও বেশি হবে কারণ তখন তাদের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ছিল এখন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ইতিমধ্যে হিজবুল্লাহ এবং হামাসের আঘাতের কারণে ক্রমান্বয়ে কমে গেছে আপনারা জেনে থাকবেন গত কয়েকদিন পূর্বেও মাত্র তিনটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে তাদের যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের পাশপাতি উৎপাদনকারী কোম্পানির উপরে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং সেখানে একই কাহিনী ঘটেছে তাদের আয়রনডো এবং অন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো সাইরেনই বাজেনি আমার কথা হচ্ছে সাইরেন বেজে মিসাইল ছুড়লে সেটি মিস করলে আলাদা কথা এখন তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আত্মঘাতী ড্রোনের মাধ্যমে যদি মিস্টার নেতানিয়াহুর বাড়ির উপরে আঘাত করা হয় সেটিকে ডিটেক্টই করতে পারে না তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি একটি ভয় ভয়ঙ্কর ব্যাপার হয়ে উঠছে অর্থাৎ তাদের উপরে যখন ইরানের মিসাইল বিদ্রি শুরু হবে তখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি একই ধরনের কার্যকলাপ প্রদর্শন করে সেটি তাদের জন্য মারাত্মক এক অভিশাপ হয়ে আসবে কারণ এই ধরনের হামলার বিপরীতে যদি আপনি ন্যূনতম প্রোটেকশন না দিতে পারেন তাহলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার চিন্তাভাবনাকেও ছাড়িয়ে যেতে পারে একটা ক্ষেপণাস্ত্রের আঘাত দেখা গিয়েছিল মোসাদ হেডকোয়ার্টারের মধ্যেও সেখানে সেই ক্ষেপণাস্ত্রের আঘাতটি কেউ একজন দেখিয়েছিল প্রায় তিরিশ ফিট গর্ত হয়ে গেছে চারিদিকে প্রচণ্ড মাত্রায় এক গর্ত সৃষ্টি হয়েছে বিশাল ব্যাসের এক গর্ত এবং গভীরতা প্রায় তিরিশ ফিট অর্থাৎ এই হামলা যদি কোনো বিল্ডিংয়ের উপর বা কোনো এমন অবস্থানের উপর হয় যেখানে জনসমাবেশ রয়েছে জনসমাগম রয়েছে বা তাদের কোনো উচ্চপদস্থ সামরিক উদ্যোতমন কর্মকর্তা অথবা মিস্টার নেতানিয়াহুর অবস্থান রয়েছে বা তাদের প্রতিরক্ষা মন্ত্রীর অবস্থান রয়েছে বা তাদের এমপি মন্ত্রী বা মিনিস্টারদের অবস্থান রয়েছে তখন তাদের অবস্থা কি হবে বন্ধুরা যুদ্ধ সম্ভবত আর ঠেকানো গেল না কি বলেন আপনারা পরবর্তী ভিডিও নিয়ে আস